হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা নিশ্চয়ই জানো যে এনজিবি টু গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে গত 29 মে থেকে। তো সেটার ভিডিও আমি আমার চ্যানেলে কিন্তু দিয়েছি এবং সেদিন ছিল বন্দে ভারত এক্সপ্রেসের ইনাগরাল রান। তো সেই ভিডিওতে আমি লাস্টের দিকে বলেছিলাম যে ট্রেনটি যখন কমার্শিয়ালভাবে চলাচল শুরু করবে, মানে 31 মে থেকে, তো সেটার ভিডিও আনবো। তো আজকে হলো 31 মে বুধবার, সোমবার থেকে ট্রেনটি চালু হয়েছে, মঙ্গলবার বন্ধ থাকে। তো চলে আসলাম নিকুজবারে কাছাকাছি একটি জায়গায়, ঠিক আছে? তো আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি চলে আসবে, তো তোমরা দেখতে পারবে। আর তোমাদের মোবাইল স্ক্রিনে ট্রেনের যে রুট এবং টাইমিং সমস্তটা আসছে। ট্রেন 7:36 নিকুজবা রেল স্টেশনে থেকে, মানে নিকুজবা রেল স্টেশন থেকে ছেড়ে দিবে। তো তোমরা দেখতে পারবে আর খুব অল্প সময়ের মধ্যে ট্রেনটি আসছে। তো চলো ট্রেনটি দেখা যাক। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের। ফ্রেন্ডস, তোমরা তো সামনে দেখতেই পাচ্ছ নিকুজ রেল স্টেশন, আর খুব অল্প সময়ের মধ্যেই বন্দে ভারত এক্সপ্রেস এনজিবি টু গুয়াহাটি চলে আসবে। তোমরা দেখতেই পাচ্ছ বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু আসছে, তার গতি দেখো। তোমরা দেখতে পারলে যে বন্দে ভারত এক্সপ্রেস নিকুজবা রেল স্টেশন থেকে ছেড়ে চলে গেল নিউ আলিপুরদুয়ার স্টেশনের উদ্দেশ্যে। আর ট্রেনটি কিন্তু আজ হলো প্রথম দিন, মানে যাত্রী নিয়ে যাওয়ার প্রথম দিন প্যাসেঞ্জারের জন্য ট্রেনটি চালু হয়ে গেল। আর ট্রেনটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে দারুণ লাগছে দেখতে, ঠিক আছে? তো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে ভিডিওটি কেমন লাগলো, আজকের এই ভিডিওটি কেমন লাগলো। তো তোমাদেরকে বলেছিলাম যে এর আগে যেদিন, মানে ট্রেনটি যেদিন উদ্বোধন হয়ে গেলো সেদিন বলেছিলাম যে ভিডিও করো, তাই ভিডিও করতে কিন্তু চলে আসলাম। তার ট্রেনটির নাম্বার ছিল F2227 এনজিবি টু গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস। তো আমার এই চ্যানেলেই কিন্তু প্রায় প্রায় বন্দে ভারত এক্সপ্রেসের ভিডিও আমি নিয়ে আসবো নানান লোকেশন থেকে। তো চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর তাছাড়া আমার চ্যানেলে ট্রেন ছাড়াও আরও অন্যান্য ভিডিও আমি দিয়ে থাকি, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো আজকের মতন ভিডিও এই পর্যন্ত, নেক্সট আরেকটি ভিডিওতে খুবই তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো টাটা।